এটা আমি কার জন্য নিবো জানো? এটা আমার ছেলের জন্য নিবো। 10টা টাকা কম রাখো। এগুলি কয় টাকা? এগুলো 80 টাকা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এইটা হলো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী রথের মেলা। সেই ছোট্টবেলা থেকে এই মেলাটা আমরা দেখে আসতেছি। ছোট্টবেলায় আমার মায়ের সাথে এই মেলায় আসতাম। মেলায় এসে দুই চোখে যা দেখতাম তাই কিনতে হইব, বায়না করতাম মনে। কিন্তু এখন তো বড় হয়েছি, এখন শুধু দেখাই যাই, সহজে কিন্তু কিনি না। 10টা দেখবো, তারপরে একটা কিনবো। আর আজকে আমি মেলায় একলা আসছি, পোলাও আসে নাই, জামাইও আসে নাই। তারা যদি থাকতো তাহলে শান্তি মতো মেলাটা ঘুরতে পারতাম না। আজকে আমি শান্তি করে মেলায় ঘুরবো আর ভিডিও করবো, আর যদি কিছু পছন্দ হয় তারপরেই কিনবো। সহজে কিন্তু কিনবো না, আমি কিন্তু সহজে কিনি না, আপনারা কিন্তু ভালো করেই জানেন সবাই। তো মেলায় তেমন লোকজন ছিল না, যেহেতু দুপুর টাইমে তেমন লোকজন থাকে না। আর আমি মেলায় তো দুপুর টাইমে আসতে পছন্দ করি। দুপুর টাইমে মেলাগুলো একরকম ফাঁকা ফাঁকা থাকে, দেখতেও ভাল লাগে। বিকেলবেলা থেকেই মেলায় ভিড় হওয়া শুরু করে দিবে, আর যেহেতু সামনে ঈদ, মানুষ ঈদের কেনাকাটাও করতে আসবে, সেই সাথে রথের মেলাটাও ঘুরে দেবে। এইখানে আমি উকুনমারা চিরুনি দেখতেছি, মাথা কি রং করম করা জানি চুলকায়। ভাবলাম উকুন টুকুন হয়েছে কিনা, বললাম ভালো চিরুনি দেখান, এই চিরুনির দামটা মেলা। আমাকে ধুরুমিয়া, বছরে একবার দুবার উকুন মারবো তার জন্য এত দামি চিরুনি নিবো কেন? একটু কম দামিটা দেখান, এই চিরুনির দাম হচ্ছে 10 টাকা। তো ভাবলাম তাহলে এইটাই নিই, দুই একবার উকুন মারার জন্য এই চিরুনিটাই বেস্ট হবে। তো আমি এইটাই নিয়ে নিলাম। কত রং বেরঙ্গের চুড়ি মেলায় উঠছে। চুড়ি তো আমার ভীষণ পছন্দের, তাই চুড়ির ভিডিওগুলো আমি খুব যত্ন সহকারে করার চেষ্টা করি, যাতে দেখতেও ভাল লাগে। এইখানে তো অনেক চুড়ি, কাঁচের চুড়ি আছে। কাঁচের চুড়ির ঝনঝনানি শব্দটা কিন্তু আমার কাছে খুব ভাল লাগে। ভাবলাম তাহলে আজকে এক মুঠো অন্তত কাঁচের চুড়ি কিনি। তো তাকে দামটা জিজ্ঞাসা করলাম, দাম শুনে আমার মনে হলো না এই চুড়ির এত দাম, তাই শেষমেশ আর কেনা হইলো না। মেলার মধ্যে সব থেকে বেশি আমার ভালো লাগছে এই ভাইয়ের দোকানটা। এই দোকানে অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল, যেগুলো দেখতে এত কিউট। এগুলো যদি চাবির সাথে ঝোলানো যায় বা ব্যাগে ঝোলানো যায় তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তা আসেন এই ভাইয়ের দোকানটা আপনাদের একটু ভালো করে দেখাই। আপনারা যারা রথের মেলায় যাইবেন অবশ্যই অবশ্যই এই ভাইয়ের দোকানটা একটু যাইবেন, কারণ আমার মনে হয় ওনার দোকানে গেলে আপনাদের কিছু না কিছু পছন্দ হবে, যদি কিছু কেনার ইচ্ছা থাকে আর কি। কারণ সব থেকে ইউনিক লাগছে এই দোকানটা, এই যে ছোট 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 এই পার্সগুলি, এগুলোর মধ্যে টাকা পয়সা রাখতে পারবেন। তারপরে আরও অনেক কিছু আছে, আংটি আছে কিছু। তারপরে আরেকটা জায়গায় আমি দেখলাম ওনার দোকানের সামনেই একটা কাপড় আসছে আংটি কেনার জন্যে, তো তারা ট্রায়াল দিতেছে কিন্তু কোনো আঙুলে ঢুকতেছে না। তো এই জিনিসটা দেখেন একটু ইউনিক, তাই না? যারা স্মোক করেন, ড্রিঙ্কস করেন, মানে এই আর কি, মানে যাদের একটু আছে তারা এগুলো নিতে পারেন। তারপরে যে এখানে স্মাইলি গুলি আছে কত সুন্দর, আমার কাছে তো খুব ভালো লাগছে। ভাবতেছি একটা কিনবই নাকি, আমি তো আবার সহজে কিছু কিনি না। তারপরে ভাবলাম না কিনি, অত সুন্দর লাগতেছে কিনাই ফেলাই। তো দাম জিজ্ঞাসা করলাম, দামটা শুনে আমার একটু ভালোই লাগলো, একটু রিজনেবল আছে। তো ভাবলাম দেন তাহলে একটা নিয়ে যাই, আমার পোলার জন্য নিয়ে যাই, আমার পোলাই দেখলে খুশি হইবে না। 50 টাকা দাম চাইলো, আমি বললাম না 40 টাকা। সে বলে আপনি একটা ফেস সালন, আপনি কেমনে করে 10 টাকা কম দিবেন, আপনার 50 টাকায় দিতে হবে। কিন্তু আমি 40 টাকা দিয়ে নিয়েছিলাম। এই ভাইটার নাম হচ্ছে বাইজিত ভাই, আপনারা অবশ্যই এই ভাইয়ের দোকানটা ঘুরে আসবেন। মেলায় ঢুকতেই ডান পাশে এই দোকানটা আপনারা পাওয়া যাইবেন। এইখানে মাটির সুন্দর সুন্দর কালেকশন আছে, কত ছোট ছোট ফল টল, তারপরে মাটির ব্যাংক, ঘোড়া, ফুলদানি, আরও অনেক কিছু আছে। আমার তো খুবই ভালো লাগছে এই দোকানটাও, আমি একটু সুন্দর করে এটারে ঘুরে ঘুরে দেখলাম। তো ভাবতেছি এই দোকান থেকেও আমি কিছু কিনবো, কারণ আমার ভাল লাগছে, আর একটা জিনিস আমার দরকার, তাই আমি সেই জিনিসটাও এখান থেকেই কিনবো। তো পিচিটারা জিজ্ঞাসা করলাম, তুমি কি এখানে একা নাকি? সে বলে না আমার বাবা আছে, একটু দূরে গেছে। ছোটবেলায় মেলায় আসতাম মায়ের সাথে, তারপরে আসতাম বান্ধবীদের সাথে, আর এখন আসতেছি একলা একলা। মাঝে মাঝে পোলাটাও সাথে থাকে। এই ব্যাংকটা আমার খুব ভাল লাগছে। আমি বললাম বাবু এখানে আসো, এটার দাম কত? সে বলতেছে এটার দাম 50 টাকা। আমি বললাম 10টা টাকা কম রাখো।
সে বলে না 10 টাকাও কম রাখা যাবে না। আমি বললাম এটা আমার ছেলের জন্য নিবো, দেখি তার একটু কনভিন্স করা যায় নাকি। কিন্তু না, সে কোনোভাবেই রাজি হলো না কম দিতে, কারণ তার বাবা হয়তো তাকে বলে গেছে কম টম কিন্তু বিক্রি করবে না, সে তার বাবার কথাই ফলো করতেছে। তারপর আমি এই ব্যাংকটাও দেখলাম, এইটা অনেক সুন্দর, এইটার দাম হচ্ছে 100 টাকা, কিন্তু আমি এইটা নিব না, কারণ মাটির ব্যাংক, এত টাকা দিয়ে নিব কেন, আমার পোলায় তো একটা আশা দিলেই ভেঙে যাবে, আর তাছাড়া একটা সময় পর তো ব্যাংকটা ভেঙেই ফেলতে হবে, তাই আর ওইটা নিলাম না। রথের মেলায় একটা কাপড়ের দোকানও উঠছে, আপনারা চাইলে পেইন্টের কাপড়ও কিনতে পারেন। এইখানে কিছু খাবার দাবারের দোকানও আছে, তবে খুব একটা বেশি না খাবারের দোকান। খাবারের আইটেমগুলো আমার তেমন ভালো লাগে নাই, তাই আমি কিছুই কিনি নাই খাওয়ার জন্যে। তবে আমি কিনবো, এই যেগুলো কিনবো এগুলা হচ্ছে লটকন। আপনারা লটকন বলেন, কিন্তু আমি এটারে নটকা বলি, তা আমি নটকা কিনবো। নটকা খাইতে কিন্তু ভালোই লাগে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে আমি এই মামার কাছ থেকে নটকা কিনতেছি। মামারে জিজ্ঞাসা করলাম, মামা নটকা কেজি কত? সে বললো 150 টাকা কেজি, কয় কেজি দিব? আমি বললাম, না না, কয় কেজি না, আমি অল্প করে নটকা কিনবো। সে বলে, ঠিক আছে দাঁড়ান, আপনার আমি 50 টাকা নটকা দিতেছি। এই যে হলো আমার 50 টাকার নটকা। এখন আমি নটকা কিনা খাইতে খাইতে বাড়ি যাবো। আপনারা যারা এখনো পর্যন্ত মানিকগঞ্জের রথের মেলায় আসেন নাই, অবশ্যই কিন্তু সময় সুযোগ হলে মেলা ঘুরে যাবেন। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরে ভিডিওতে, টাটা।